হাই ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ তৈরি করে দেখাবো শীতের একটা সবজি দিয়ে গাজরের প্যানকেক। আমি এই কেকটা ঝাল করে বানিয়ে দেখাচ্ছি, আপনি চাইলে কিন্তু মিষ্টি করেও বানাতে পারেন। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি দেখে আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। এতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনি তার নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি এরকম মাঝারি সাইজের একটা গাজর নিয়েছি। এখন এই গাজরটাকে আমি কুচি করে কেটে নেব। এই গাজরটাকে আমি এভাবে কেটে নিয়েছি। এখন এই গাজরটা আমি ভালো মতো সেদ্ধ করে নিয়ে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনি চাইলে পাটাও বেটে নিতে পারেন। গাজরটা আমি ব্লেন্ড করে নিয়েছি, এখানে এক কাপের মতো গাজরের পেস্ট হয়েছে। আমি আর ঝাল করে বানিয়ে দেখাচ্ছি, আপনি চাইলে কিন্তু মিষ্টিও বানাতে পারেন। সেক্ষেত্রে গাজরটা ব্লেন্ড করার সময় স্বাদ মতো চিনি দেবেন, তারপর ব্যাটারটা বানানোর সময় সামান্য একটু ঘি, একটু লবণ, একটু ময়দা দিয়ে মাখিয়ে তারপর প্যানকেকটা তৈরি করবেন। এখন আমি একে একে দিয়ে দিচ্ছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো, একটা কাঁচামরিচ কুচানো, এক টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচানো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এক চা চামচের ছয় ভাগের এক ভাগ করে আদা বাটা আর রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি আমি চার টেবিল চামচ ময়দা, আর 1/4 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এটা অপশনাল, না দিলেও চলবে। আপনি যদি চিলি ফ্লেক্সটা না দেন তাহলে কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আর দিয়ে দিলাম সামান্য একটু ঘি, এটা অপশনাল, না দিলেও চলবে। আর দিয়ে দিলাম একটা ডিম। সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে, আপনি চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন। আমি এখানে 4 চামচ ময়দা দিয়েছি, আপনার কিন্তু আরও একটু কম বা বেশিও লাগতে পারে। আমি কিন্তু গাজরটা যখন ব্লেন্ড করেছি তখন কিন্তু কোনো পানি দেইনি। এই ব্যাটারটা ঠিক এরকম হবে। প্যানকেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে, এখন এটা ভেজে নেব। ভাজার জন্য একটা কড়াইতে আমি সামান্য একটু তেল গরম করে নিয়েছি। এটা ভাজার জন্য কিন্তু বেশি তেল লাগবে না। এখন একটা চামচের সাহায্যে এভাবে করে দিয়ে তারপর একটু ছড়িয়ে দিচ্ছি। আপনি চাইলে কিন্তু আরও একটু বড় বড় করে করতে পারেন, আমি এরকম করে করছি। আমি আবারও বলছি, আমি এরকম সাইজ করে করছি, আপনি চাইলে কিন্তু আরও একটু বড় করে করতে পারেন। আর এগুলো ভাজার সময়ে চুলার আঁচটা কমিয়ে দিয়ে তারপর আমি 10 মিনিট এপিট, 10 মিনিট ওপিট এভাবে 20 মিনিট করে ভেজে নিয়েছি। চুলার আঁচটা কিন্তু কিছুতেই বাড়ানো যাবে না, চুলার আঁচটা থাকবে একেবারে কমানো। আমি আবারও বলছি, আমি এপিট 10 মিনিট ভেজেছি, ওপিট 10 মিনিট ভেজেছি, মোট 20 মিনিট ভেজেছি। সবগুলো ভাজা হয়ে গেছে, তৈরি হয়ে গেল দারুণ স্বাদের গাজরের প্যানকেক। এই প্যানকেকটা কিন্তু আপনি সকাল বা বিকেলের নাস্তা হিসেবে খেতে পারেন, আবার বাচ্চাদের টিফিনও দিতে পারেন। আজকের রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। এতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনি তার নোটিফিকেশন পেয়ে যাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনার সাথে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।